আমি চাই যে ইনশাআল্লাহ আমার বড় ভাইকে বিজ্ঞানী হিসাবে তার যেই আবিষ্কার সেটাকে সরকার প্রাধান্য দেখ ছবিগুলো এই উদ্ভাবনটি হলে বিদ্যুৎ তার এবং কোনো খুঁটির দরকার হবে না এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ ট্রান্সফার করা সম্ভব এটা আমরা দেখেছি যে বিদ্যুৎ যতগুলোই উৎপাদন করছে সেগুলো আমরা চাপ এবং তাপ চাপ এবং তাপ হলেই আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি যেহেতু এখানে চাপ এবং তাপ উৎপাদন হচ্ছে তাহলে আমরা সেটাকে একটা ডিভাইসের মাধ্যমে উনি যেভাবে ডিভাইসটা চাপ এবং তাপকে সংরক্ষণ করে যেটা বিদ্যুৎ উৎপাদন করতে পারলে আমরা বিদ্যুৎ পাবো এবং সেটা সঞ্চালনে দিতে পারবো এই বিদ্যুৎ উৎপাদন হলে এমন কোনো ঘর থাকবে না যে ঘরে বিদ্যুৎ যাবে না যেটা একটা তারবিহীন এমন তো অবস্থায় সরকারি সরকারি সাহায্য সহযোগিতা পেলে হয়তো সে সবল বিজ্ঞানী হিসাবে রূপ পাবে আর কি